গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস অল ইন ওয়ান। হ্যাঁ, ছোট পার্সে আছে। তো কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, তুমি আছো তো। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা একটু যাচ্ছি বাইরে, যাচ্ছি অনেক দূর লুকসান বাজার। সেটা হচ্ছে নাগরাকাটা, মানে চালসার নাগরাকাটা পার হয়ে যেতে হয়। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। যেতে যেতে অনেক কথা হবে তোমাদের সাথে। তো দুটো গাড়ি বদলাতে লাগে, তো তো যাই এখন টোটো করে যাব। দেন ওমা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেন সবার ফার্স্টে পান খাবো, তারপরে হচ্ছে টোটো করে যাব। এখান থেকে বাসে উঠবো, তারপরে চালসা পর্যন্ত যাব, ওখান থেকে আবার একটা বাসে উঠবো, ওখান থেকে অটোতে যাব, তারপরে আবার টোটোতে যাব। মানে অনেক দূরের রাস্তা, অন্তত আমাকে 4 ঘন্টা। না, এভাবে পানটা খেয়ে নিলাম। তো আমরা যে রেডি হয়ে গেছি সবাই, এই যে আমার মাম্মা রেডি হয়ে গেছে, আমার একটা হাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা যাই। ও, আমাদের লাগেজ, এই একটা লাগেজ, এই একটা লাগেজ। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। এই যে আমরা বেরিয়ে গেছি আর টোটোর জন্য অপেক্ষা করছি, কারণ হচ্ছে হলো সুমিতাকে বলেছি, সুমিতা হচ্ছে একটু বেরিয়েছিল, তো সুমিতা আসছে এখন আমাদেরকে নিয়ে যাবে। তো শান্তিপাড়ার থেকে প্রথমে টাকা তুলতে হবে এটিএম থেকে, তারপরে যাবো আর কি। তো মামা, এই যে, এই যে এদিকে থাকো, ওইদিকে থাকো। বৌদি আবার বাড়িতে গেল রিটার্ন একটা দরকারের জন্য, এখনই চলে আসবে। এই যে আমরা ছোট দেবো উঠে গেছি, এই যাচ্ছি আমরা, বেরিয়ে গেছি। দুটো বাস অলরেডি ছেড়ে দিয়েছে, তো এই বাসটা মনে হয় লোক উঠবে, কমপ্লিট হবে, তারপরে ছাড়বে জানিনা। তবে একটু এই ফাঁকে বাইরে থেকে ঘুরে টুরে আসলাম, মানে আমাদের খাদ্য টাদ্য নিয়ে আসলাম, আরো অনেক কিছু আছে। আরে বাবা, এইভাবে বেরোবে করতে ভীষণ ভালোবাসে। তো যে জানি না কখন বাস ছাড়বে, যাই। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর সম্পূর্ণ ভ্লগটা দেখতে থাকো আমার। আমরা বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ কতক্ষণে পৌঁছাবো জানি না, আর গাড়িটা খুব লেজি লেজি করে যাচ্ছে। যাই হোক, তোমরা সাথে থাকো আর আমাদের গরিব ব্লগটা দেখতে থাকো। তো দিদির বাড়ি যাচ্ছি, যেহেতু ওখানে গিয়ে ভালো মতো ব্লগ করবো, সুন্দর সুন্দর মজাদার ব্লগ করার চেষ্টা করবো। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এই যে আমরা লাটাগুড়ির কাছাকাছি চলে এসেছি, তো thank you.
আমরা ফাইনালি জানসাতে নামলাম। নেমে আর কি এখন রাস্তা পার হব, খুব বড় রাস্তা আছে, খুব শোচনীয়। তো এই যে লাগেজ নিয়ে যাচ্ছি, উল্টা পাল্টা যাচ্ছি গো। এই যে লাগেজ লুকসান, এই যে আমরা গাড়িতে উঠেছি, আশা সাজের সাথে গাড়ি পেয়ে গেলাম। তো যাই হোক, এই যে মামার ঘুম হয়ে গেছে, তাই না মামা? হ্যাঁ ঘুম হয়ে গেছে। তো আশা সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম, এখনো গাড়ি স্টার্ট দেয় কি ম্যাজিক অটো নাকি, যাই হোক। তো এখনো জানি না কতক্ষণ লাগবে, সাতটা মানে বাজে না, তুমি জানো সব জানতা। ঠিক আছে পরে গিয়ে কথা বলবো, এখন আর গাড়ির মধ্যে আর কথা বলবো না। হ্যাঁ মামা দেখি তোমার মুখটা, ওই বাবা ওই যে কোথা কাজে বাঙালি করে সাজানো, হ্যাঁ ঘুমটা দিয়ে এমন করে এখানে দেখা যাচ্ছে তোমাকে, একটু করো একটু, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তা হাই বলে দাও, একটু হাই করে দাও, হাই। হ্যাঁ তুমি ওরকম লাগছে না, কী খাচ্ছো তুমি, কী খাচ্ছো যে পড়ে গেলো ওই যে। এটা হচ্ছে জল ঢাকা ব্রিজ, আর দূরের থেকে পাহাড় দেখা যায়। তো আজকে মেঘলা ওয়েদারের জন্য অত ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু তাও অনেকটাই দেখা যাচ্ছে। আর জায়গাটা ভীষণই সুন্দর, আর এই ব্রিজের নিচে অনেকেই পিকনিক খেতে আসে। এসে গেছি, আর মানে গাড়ি থেকে নামলাম, অটো থেকে নামলাম, এখন টোটোতে উঠেছি। হ্যাঁ টোটোতে উঠেছি। তো এখনো আরো 10 মিনিটের রাস্তা, 10 মিনিট না 5 মিনিটের রাস্তা, টোটো করে গেলে 5 মিনিটই লাগবে। তো এই যে আমার মাম্মা, এটা একদম টুকলি পাখি উড়িয়েছি, আর বাড়িতে গিয়ে দেখাবো ওদের রিয়াকশন, ওরা কী রিয়াকশন দেয়, কারণ অনেকদিন পরে গুড্ডি দেখবে তো আমাদেরকে। তো সেই কারণে আর কি মাম্মা মাম্মা আমার হেডফোন ছিল মা, আর অনেকদিন পর আসলাম আর কি। তো দিদিরা এর মাঝখানে গেছিলো আমাদের বাড়িতে একদিন, তো আমরা আর কি অনেকদিন পরেই আসলাম। মেয়ে তখন ছোটো ছিল তখন এসেছিলাম, এখন একটু বড় হয়ে গেছিল। তো এখনও টোটোটা ছাড়েনি, কারণ বসে আছি আরও কাস্টমার যদি আসে সে কারণে। মা এটা রেখে দাও, আমার হেডফোনটা রেখে দাও, রেখে দাও, ছেড়ে দাও। ঠিক আছে একটু পরে আবার কথা বলবো। এই যে আমরা এসে গেছি, বৌদি পিছনে আসছে, আর আমরা হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছি। কি অবস্থা, বৌদিকে রেখে চলে যাচ্ছি, এখন একটা জোরে করে ডাক দিব, তারপরে ওদের রিয়াকশন নিয়ে করতে হবে। যে এটা দিদিদের বাড়ি, এটা আমার কাকিমার বাড়ি, ওই পাশে আরেকটা কাকিমার বাড়ি, আর এটা দিদিদের ঘর। কি মা বাড়ি থেকে কেউ নেই নাকি? আ গুডি গুডি, এসে গেছে এই মা, অন্ধকার তো দেখা যাচ্ছে না কেন। এই যে দিদি ভাই কোথায় কোথায়, আরেকজন কোথায়, ওই যে দেখা যাচ্ছে না আলোতে, এই যে গুড্ডি দিদি, কেন পরে কেন দেখাই যাচ্ছে না অন্ধকারে। তো আমি এখন আপাতত একটু ড্রেস ছাড়ি আর একটু ফ্রেশ হই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো এখনকার মতন টাটা বাই বাই, বাই বাই বাই। এই যে আমরা জাস্ট বসলাম, আর খাওয়া দাওয়া কেবলই সারলাম, অনেক খেয়ে নিয়েছি, প্রচুর খেয়ে নিয়েছি, আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, মানে এতক্ষণ পরে না খাবারটা দেখে একদম রাবণের মতো ঘাক ঘুক করে খেয়ে নিলাম, তো আর ভিডিও করতে ভুলে গেছিলাম। ও কি কি খেলাম জানো, একটা ছিল চচ্চড়ি, বাটি চচ্চড়ি মানে বাটি বসিয়ে চচ্চড়ি পারিনি, এর নাম তরকারি, আর মাছের ঝোল, কাতল মাছের ঝোল, কাটাফাটি খেয়েছি, সেই খেয়েছি, অনেকগুলো খেয়েছি, আর পরে কিছু খেতে পারবো কিনা জানি না। আর এই যে আমার মেয়ে একদম মনে সুখে যা খুশি তাই করে যাচ্ছে, আর এই একটা কে এটা কে
এটা হাই বলে দাও তো চেষ্টা হাই বলে দাও মুখে কি ঢুকিয়েছো মুখে কি মুখে কি মুখে কি কি তুমি ঢুকাইছো কি এবে কর বে কর গলা আটকা বে কর বে কর বে কর সবাই দেখছি এই যে সবাই ব্যাড গাল বলবে সবাই ব্যাড গাল বলবে তো এখন আর কি বসেছি এই যে আমরা সবাই এখানে এখানে খিচুড়ি পাকানো হচ্ছে আমাদের ওই মোবাইলে এখন একটু দিদি নাম্বার 1 খেলা দেখছি তো খেলাটা দেখেনি পরে তোমাদের সাথে আবার কথা হবে এখন তো প্রচুর খেয়ে দিয়ে নিয়েছি বললামই মানে নতি চলতে পাচ্ছি না পেটে ব্যথা উঠে গেছে খেয়ে নিয়ে তো সে কারণে এখন একটু রেস্ট নিয়ে নি পরে তোমাদের সাথে আবার পরে কথা হবে যখন চা খাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা বাই বাই এই যে মাম্মা এই যে আমরা আরেকবার রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি জামাই বাবুর দোকানে আর এই যে ভদ্র মহিলা বসে আছে ঘুটে ঘুরুনির মতন মানে তোমায় দেখে মনে হচ্ছে কি ভিখারিগুলো রাস্তা বসে থাকে না ঘুম যা বিছানায় ও যাই হোক ও হচ্ছে মেয়েকে ঘুম পাড়াক আর আমরা একটু ফটাফট যাই দোকানে আর গুড্ডি হচ্ছে পড়তে বসেছে মাস্টার এসছে তাই জন্য তো দোকানে যাই রাস্তায় তো অন্ধকার কথা আর হবে না দোকানে গিয়ে আবার কথা হবে তো রাখছি এখন পরে একটু পরে আবার কথা বলছি সব দোকান বন্ধ হয়ে গেছে এদিকে কারণ এদিকে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমাদের ওদিককার মতো না আমাদের ওদিকে যেমন 12টা পর্যন্ত দোকান খোলা থাকে এদিকে 8:30টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছি সব দোকান বন্ধ প্রায় কিছু কিছু খাওয়ার দোকানগুলো শুধু একটু খোলা আছে তো আমরা চলে এসেছি জ্যাঙ্গু দোকানে টাকা কাছি এই যে চলে এসেছি জ্যাঙ্গু দোকান এটা জ্যাঙ্গু মোমো দোকান আর পাশেটা মিষ্টির দোকান দুটো জ্যাঙ্গু দোকান আমরা আসছি ডাইনিং নিতে কি মাশরুম এটা কি বেশ অনেক বেশি এটা হচ্ছে মোমোর দোকান আর এবার দিয়ে হচ্ছে এটা হচ্ছে মিষ্টির দোকান দুটো জ্যাঙ্গুর দোকান তো আমি এসেছি এখন মেয়ের গাইন্ডার নিতে মানে গাইন্ডার নিয়ে যাবো মেয়ের তো সবকিছু পেস্ট করে খেতে হয় সেই কারণে এই যে আমাদের গাইন্ডার নাও হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি অনেক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না গাইন্ডার নিয়ে যাচ্ছি তো এখন আর রাস্তায় আর কথা বলবো না এইভাবে তো উল্টো পাশে ক্যামেরা করছি তো এইভাবে অসুবিধা হয় তো বাড়ি গিয়ে আবার কথা হবে দুধের মতনই হয়ে যায়গা তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি প্রচুর বকবক করে ফেলেছি তো আর বকবক করবো না কারণ এত বকবক তো বেশি বকবক করলে সবাই স্কিপ করে চলে যাবে আমি ভালো করেই জানি এত বকবক কেউ শুনতে চাবে না তো যাই হোক তোমরা তাও কষ্ট করে আমার বকবকটা চালিয়ে রেখো তোমরা শোনো যে না শোনো অন করে রেখে দিও তাও অনেক কাজে দেবে তা আমার একটু মানে ঘন্টাটা ভিউজটা আসবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ মানে আমার বকবক যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মানে আমার চ্যানেল রূপা সলিড ওয়ান সার্টটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই যে ওরও হয়ে গেল পড়া তো ঠিক আছে আজকের মতন রাখছি এখানেই কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে হ্যাঁ তো হাই না এখন বাই হবে আমাদের ব্লগ তো হয়ে গেল আবার নতুন ব্লগে কালকে তোমাদের সকলের সাথে দেখা হবে ঠিক আছে তো বাই 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 এই যে বাই করে দাও বাই করে দাও বাবা মনোযোগ দিয়ে টিভি দেখতেছে রে বাই বাই হে গাইস এই যে আপনি করতে পারতো না কাকে করব হে গাইস এই যে আমরা খেতে বসেছি রাতের ডিনার আর হচ্ছে এই যে আমরা কেকে বসেছি এই যে বৌদি ওই যে জামাই বাবু অর্ধেক খাওয়া বাদ দিয়ে ব্রেক নিয়েছে আর হচ্ছে এই যে মোবাইলে মগদি আর দিদি খাওয়ার নিতে ওই ঘরে গেছে তো প্রথমে শুরু করেছি একটা লুচি দিয়ে এই যে আমার লুচি আর পায়েস দেন আরো অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর আইটেম আছে মাছের ঝোল বাটি চচ্চড়ি মানে বাটি বসিয়ে চচ্চড়ি করেনি চচ্চড়িটা করে বাটির মধ্যে রেখেছে তাই ওটা বাটি চচ্চড়ি হয়ে গেছে আর হচ্ছে একটা হচ্ছে কি জানো বলে নিরামিষ একটা ডোকা পাতা দিয়ে সবজি তো খুব টেস্টি খেয়েছিলাম টেস্টি খাবো ও রাতে আবার একটা আইটেম যোগ হয়েছে সেটা হচ্ছে মাশরুম সেটা জামাইবাবু করেছে ওটাও আশা করি টেস্টি হবে ও তার সাথে আবার রসগোল্লা এই যে আমাদের রসগোল্লা এটা জামাইবাবু দোকানের রসগোল্লা এটা ভেরি টেস্টি আর তো এখন হবে খাওয়া দাওয়া জমিয়ে খাবো আর আড্ডা দেবো আর বাচ্চা পোলাপানগুলোকে সব ঘুম পাড়িয়ে দিয়ে আমরা পুরো এনজয় করছি এখানে করো তারপরে হাড়ি নিয়ে এসে হাজি আমরা হচ্ছে তেলে ঝুলে ভাতে মাছে বাঙালি তো আমাদের ভাত লাগে তুই মানে আমরা তো বাঙালি আমাদের ভাত লাগে তো সেই কারণে আর কি যাই আইটেম থাকুক না ভাতটা আমাদের থাকবেই তো চলে এসেছে আমাদের সবাই টুকলা আমি একটু দেখাই দিই তো দেখে না তোমরা আমাদের আইটেমগুলো কী কী আছে